वेलकम टू माय चैनल। ए वीडियोते इलेक्ट्रॉन बीम मशीनिंग प्रोसेस निये आलोचना करब। तो इलेक्ट्रॉन बीम मशीनिंग प्रोसेस अनेकटा लेजार बीम मशीनिंग प्रोसेसर मतो। लेजार बीम मशीनिंगे आमरा लेजार दिए मशीनिंग करतम, किन्तु एई क्षेत्रे आमरा इलेक्ट्रॉन बीम दिए मशीनिंग करब। तो एटा हलो इलेक्ट्रॉन बीम मशीनिंग प्रोसेसर एकटा सिम्पल लेआउट डायग्राम। तो एटा जेटा आछे एटा हलो एकटा चेम्बार जेटाके आमरा भ्याक्यूम चेम्बारो बोले थाकि। तो एर मध्ये कि कि পার্টগুলো আছে এবং সেই পার্টগুলো কোন কোন কাজ করে সেটা প্রথমে দেখে নেওয়া যাক, তাহলে ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে সুবিধা হবে। তো দেখো এই চেম্বারের মধ্যে উপরে যেটা আছে এটা হলো হাই ভোল্টেজ টাংস্টেন ফিলামেন্ট। এটা হলো ফিলামেন্ট, মানে এটার মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিক পাস করি তাহলে কি হবে, তাহলে এই ফিলামেন্টটা হিট জেনারেট করবে এবং এই হিট প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এবার এটা হিট করে, এবার হিট করার ফলে এটা হলো আমাদের ক্যাথোড গ্রিড, ক্যাথোড গ্রিডটা এক্সাইটেড হয়। এবার ক্যাথোড গ্রিড, তাহলে একটা অ্যানোড থাকবে, এটা হলো আমাদের অ্যানোড। এবার এই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স থাকে সেটা প্রায় 50 থেকে 150 কিলোভোল্ট পর্যন্ত, এতটা এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে। তাহলে এই ক্যাথোড যখন এক্সাইটেড হবে, এক্সাইটেড কিভাবে হবে, ফিলামেন্টটা জ্বলবে, ফিলামেন্ট জ্বলার ফলে প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস হিট জেনারেট হবে, ফলে এখান থেকে ইলেকট্রন এই দিকে আসবে, অ্যানোডের দিকে আসবে, কিন্তু অ্যানোডে গিয়ে ধাক্কা মারবে না, এই দিক দিয়ে চলে আসবে। এটাকে এইভাবেই সেট করা হয়েছে যাতে করে ক্যাথোড থেকে ইলেকট্রন এসে এদিক অ্যানোডের মাঝ বরাবর এদিকে পাস হয়। তাহলে দেখো এখানে অ্যানোড কেন রাখা হয়েছে, কারণ রাখা হয়েছে এইভাবে, দেখো যখন এখানে ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রন যখন এর থেকে ডিফ্লেক্ট হবে তখন দেখো সব দিকে বিচ্ছুরিত হবে, এবং সব দিকে বিচ্ছুরিত হলে কিন্তু আমরা যেই কাজের জন্য এই সেটআপটাকে তৈরি করেছি সেই কাজটা হবে না। এই জন্য আমরা কি করেছি, এদিকে অ্যানোড রেখেছি, তাহলে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ আর অ্যানোড হলো পজিটিভ চার্জ, সাথে ইলেকট্রন পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে, ফলে এই দিকে মাঝ বরাবর পাস হবে। এবার এই দুটো ব্ল্যাক পোর্শন আছে, এটা হলো ডায়াফ্রাম, এটা মেনলি টাংস্টেনেরই তৈরি হয়। এটা কি করে, একটা ছোট ওপেনিং তৈরি করে, যে ওপেনিং দিয়ে এই যে ইলেকট্রনের একটা বিম তৈরি হবে, অনেক ইলেকট্রন একসাথে আসবে ফলে একটা বিম তৈরি হবে, এই বিম যাতে এই দিক বরাবরই ছোট ওপেনিং দিয়ে যেতে পারে, ফলে বিভিন্ন জায়গা দিয়ে ছড়িয়ে এদিকে আসবে না। এরপরে এটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। এই ইলেকট্রোম্যাগনেটিক লেন্স কি করবে, এই যে ইলেকট্রনগুলো আসছে ইলেকট্রনগুলোকে একটা পয়েন্টের দিকে, একটা পয়েন্টে কনভার্ট করবে, মানে ছড়িয়ে ছিটিয়ে আসছে এই দিক থেকে ইলেকট্রন, তো ইলেকট্রনগুলোকে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড করবে, যখন ইলেকট্রনগুলো ম্যাগনেটিক লেন্সকে পার করবে তারপরে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড করবে, এবং পয়েন্টে কনসেন্ট্রেটেড করার জন্য এর স্পিড, এই যে ইলেকট্রন বিমের যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটি অনেকটা পরিমাণ বেড়ে যাবে। তারপরে এটা হলো ডিফ্লেকশন কয়েল। এবার ডিফ্লেকশন কয়েল কি করে, ওই যে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড ইলেকট্রন বিম আসলো এটাকে একটা পয়েন্টে ডিফ্লেক্ট করবে, মানে এটা আমাদের ওয়ার্কপিস, এই ওয়ার্কপিসে যেখানে মেশিনিং করার প্রয়োজন পড়বে সেই পয়েন্টে ডিফ্লেকশন কয়েল কি করবে, এই বিমটাকে ডিফ্লেক্ট করবে এই পয়েন্টে। এবার এখান থেকে যে ইলেকট্রন এসে এই ওয়ার্কপিসে আঘাত করলো, দেখো ইলেকট্রন যখন ছুটে আসছে স্পিডে ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে বাড়তে আসছে, এখানে যখন পাস করে যাচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে, এই ভেলোসিটি হলো লাইটের যে ভেলোসিটি আছে তার প্রায় 70% ভেলোসিটি থাকে এই ইলেকট্রন বিমের, মানে অনেকটা পরিমাণ হাই ভেলোসিটি থাকে। এবার এই হাই ভেলোসিটি থাকার জন্য যখন এখানে ওয়ার্কপিসে ধাক্কা মারছে তার আগে বিম, ইলেকট্রন বিমটা কি হচ্ছে, থার্মাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জি ওয়ার্কপিসে ধাক্কা মারার আগে থার্মাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ফলে থার্মাল এনার্জিতে কনভার্ট হয়ে এখানে খুব হাই হিট জেনারেট হচ্ছে। এবার হাই হিট জেনারেট হওয়ার জন্য ওয়ার্কপিসে যেখানে ধাক্কা মারছে সেখানকার ম্যাটেরিয়াল মেল্ট হয়ে যাচ্ছে এবং ভেপোরাইজ হয়ে যাচ্ছে, ফলে এখানে মেশিনিং হচ্ছে। তো এইভাবে ইলেকট্রন বিম মেশিনিং মেশিন কাজ করে। এবার এই যে টোটাল চেম্বারটা আছে, চেম্বারটা ভ্যাকুমের মধ্যে থাকে, মানে এর মধ্যে থেকে যে এয়ার পার্টিকেল থাকে বা এয়ার থাকে সেগুলোকে হাই ভ্যাকুম পাম্প দিয়ে বের করে দেওয়া হয়, মানে এটা পুরো ভ্যাকুমের মধ্যে কাজটা করে। এবার পুরো ভ্যাকুমের মধ্যে কেন কাজ করে, বায়ুশূন্য অবস্থায় কেন কাজ করে, কারণ দেখো এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো যদি বাতাসের পার্টিকেলের সাথে ধাক্কা মারে তাহলে কিন্তু ইলেকট্রনের যেই ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা কমে যাবে, কিন্তু ভেলোসিটি যদি কমে যায় তখন কি হবে, তখন কি হবে, আমরা যেই কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু তখন হবে না, ফলে আমাদের মেশিনিংটা হবে না।
এবার এখানে একটা আছে, সেটা হলো অপটিক্যাল ভিউয়ার, মানে এই দিক দিয়ে অপারেটর দেখতে পারবে যে আমাদের যে মেশিনিংটা আছে সেই মেশিনিংটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো এইভাবে ইলেকট্রন বিম মেশিনিং মেশিন কাজ করে। এবার তাহলে এই যে ইলেকট্রন বিম মেশিনিং প্রসেস আছে, একটা কমপ্লিকেটেড একটা প্রসেস, তো এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি, তো অ্যাপ্লিকেশান কী কী আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা মাইক্রো হোলস তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। আর যে নজেল থাকে, অয়েল নজেল, নজেল মধ্যে দিয়ে অয়েল পাস করা হয়, সেই নজেলগুলো বিভিন্ন মেশিনিং আর এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন অটোমোবাইলে ব্যবহার করা হয়। তো সেই নজেলের মাঝে যে মাইক্রো হোল থাকে সেটাও তৈরি করার জন্য কিন্তু ইলেকট্রন বিম মেশিনিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এবার এই প্রসেসে যে অ্যাডভান্টেজগুলো আছে সেই অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নেব। তো এই প্রসেসের সাহায্যে আমরা খুব সরু হোল, মাইক্রো হোল আমরা তৈরি করতে পারি, যেটা অন্যান্য প্রসেসে খুব কষ্টসাধ্য হয়ে থাকে। দেখো এখানে ওয়ার্কপিসের উপর টুলের কোনো কন্ট্যাক্ট থাকছে না, এটা তো নন টেনশনাল মেশিনিং প্রসেস, তো না থাকার জন্য মেশিনিং করার সময় ওয়ার্কপিসের উপরে কোনো স্ট্রেস তৈরি হচ্ছে না, ফলে আমরা যে কোনো হার্ড, সফট, ফ্র্যাজাইল যে কোনো ধরনের ম্যাটেরিয়ালকে কিন্তু আমরা মেশিনিং করতে পারবো। এবার এই ম্যাটেরিয়াল কিন্তু মেটাল হতে পারে অথবা নন মেটাল হতে পারে, মেটাল অথবা নন মেটাল যে কোনো ধরনের ম্যাটেরিয়ালকে আমরা এক্ষেত্রে খুব সহজেই মেশিনিং করতে পারছি। এবার যখন এখানে মেশিনিংটা হয়ে গেল, যখন এখানে হোল তৈরি হয়ে গেল, সেই মেশিনিংয়ের পরে কিন্তু আর ফিনিশিং কোনো প্রসেসের প্রয়োজন পড়ছে না। আর দেখো এখানে যেহেতু ভ্যাকুয়ামের মধ্যে কাজটা হচ্ছে, ভ্যাকুয়ামের মধ্যে কাজ হওয়ার জন্য এখানে যেই সব রিয়্যাক্টিং ম্যাটেরিয়ালস আছে, রিয়্যাক্টিং ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু আমরা খুব সহজে অন্য কোনো প্রসেস দিয়ে মেশিনিং করতে পারি না। কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে যেহেতু কাজ হচ্ছে, সেহেতু রিয়্যাক্টিং যেই সব ম্যাটেরিয়াল আছে সেই সব ম্যাটেরিয়ালের কিন্তু এই প্রসেসে আমরা মেশিনিং করতে পারবো। তো এগুলো অ্যাডভান্টেজ। এবার এই প্রসেসের কী কী লিমিটেশান বা ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো এই যে প্রসেসটা আছে, প্রসেসটার হলো হাই ক্যাপিটাল কস্ট লাগে, মানে এই যেই মেশিনিংটা আছে মেশিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমাদের খুব বেশি খরচ হয়, এটা হলো ফার্স্ট লিমিটেশান বা ডিসঅ্যাডভান্টেজ। এবার আমি এই মেশিনটা কিনে ফেললাম, প্রচুর টাকা আছে আমার কাছে, কিনে ফেললাম। এবার কেনার পরে কিন্তু আমাকে জানতে হবে এই প্রসেসটা কীভাবে, মেশিনটাকে চালাতে হয় কীভাবে, এই প্রসেসটা কীভাবে হয়। তাহলে এই মেশিনিংটা করতে গেলে আমাদেরকে হাই স্কিলড হতে হবে, তবেই কিন্তু আমরা পারবো। এবার অনেক টাকা দিয়ে কিনলাম, অনেক টাকা খরচ হলো, কিন্তু তবুও এর যে মেটেরিয়াল রিমুভাল রেট আছে সেটা কিন্তু খুব স্লো, এটা দেখো খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। দেখো আমরা অনেক টাকা দিয়ে মেশিন কিনলাম কিন্তু তার মেটেরিয়াল রিমুভাল রেট কি খুব কম। আমরা হাই স্কিলড হলাম, জেনে নিলাম কীভাবে কী করতে হবে, তবুও দেখো অনেকটা বড় পরিমাণ সেট আপ, এই জন্য এর ফ্রিকোয়েন্ট মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে। এবার একটা মেশিন অনেক টাকা দাম কিন্তু আবার কি অনেকটা পরিমাণ সময় ধরে, মানে অনেকটা পরিমাণ সময় অনেক পর পর কিন্তু মেনটেন্যান্স প্রয়োজন পড়ছে না, কি হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট মেনটেন্যান্সের প্রয়োজন পড়বে এই মেশিনটা অপারেট করতে গেলে। আর দেখো এটা কিন্তু এই যে মেশিনিংটা আছে এই মেশিনটা ভ্যাকুয়ামের মধ্যে করতে হচ্ছে, তো পারফেক্টলি ভ্যাকুয়াম আমরা তৈরি করতে পারি না, এই জন্য এটাও কিন্তু একটা লিমিটেশান থেকে যায় এই প্রসেসের। তো এটাই হলো ইলেকট্রন বিম মেশিনিং প্রসেসের ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশান, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো আশা করি এই টপিকটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।